পোকামাকড় গোনা অসম্ভব ব্যাপার মনে না হলেও হতাশাজনক কাজ মনে হতেই পারে। তবে জার্মানির বন শহরের এক বেসরকারি উন্নয়ন সংস্থার জন্য এটি এক গুরুত্বপূর্ণ সিভিল সায়েন্স প্রকল্প। পোকা গোনা স্বেচ্ছাসেবীদের একজন জীববিজ্ঞানে স্নাতক ইয়োহানেস ক্রাসমান। আমার কাছে যে বিষয়টি সবচেয়ে চ্যালেঞ্জের মনে হয়েছে সেটা হচ্ছে অনেক রকম কীটপতঙ্গ রয়েছে এবং সবগুলো সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা নেই। আর অধিকাংশ পোকাই খুব দ্রুত নড়াচড়া করে, তারা উড়তে পারে, মাটিতে থাকতে পারে, ফলে তাদের পর্যবেক্ষণ করতে খুব কম সময় লাগে। এই পাইলট প্রকল্পের আওতায় বনে স্বেচ্ছাসেবীরা শহরাঞ্চলে কীটপতঙ্গ পর্যবেক্ষণের একটি কার্যকর পন্থা গড়তে বিজ্ঞানীদের সহায়তা করছেন। জার্মান বেসরকারি সংস্থা বন সায়েন্স শপ আগ্রহীদেরকে একটি ওয়ার্কশপে আমন্ত্রণ জানিয়েছে, যেখানে কীটপতঙ্গ পর্যবেক্ষণ এবং পেশাগতভাবে সেগুলো বর্ণনা করা শেখানো হয়। Wir binden Hobbygärtnerinnen und Hobbygärtner mit ein, weil sie diejenigen sind, die am besten wissen, was es für ein gutes Insektenmonitoring braucht, das auch anwendungsfreundlich ist. প্রকৃতিপ্রেমী এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণে আগ্রহী স্বেচ্ছাসেবীদের ছাড়া এরকম বিস্তৃত গবেষণা প্রকল্প পরিচালনা কার্যত অসম্ভব। All day long we work or we are focusing on work and we don't see what is around us. It's so easy to go out to see some nature, to see some insects, to observe some plants, and also they have like a big role in the big system, in our ecosystem. Jetzt war ich in einer Gruppe, wo wir keine Käfer gefunden haben, also Käfer waren heute nicht viel da, aber wir haben eine Wildbiene gesehen, die hinten bei den Blumen unterwegs war, und noch vor zwei Jahren, als es hier keinen Garten gab, hätten wir wahrscheinlich keine Wildbiene gefunden. তাপ, আওয়াজ, দূষণ, রাতের বেলা কৃত্রিম আলোর কারণে এবং সবুজ জায়গার অভাবে পোকামাকড়ের জীবন কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে শহরাঞ্চলে সেগুলোর বংশবৃদ্ধি জটিল হয়ে উঠেছে। Die Pflanzen können sich halt ansonsten nicht weiterentwickeln, nicht fortpflanzen tatsächlich. Deshalb ist es halt sehr wichtig. Und auf der anderen Seite dienen Insekten natürlich auch Fledermäusen, Vögeln und auch anderen Tieren als Nahrung. Deshalb ist es sehr, sehr wichtig, dass wir Insekten auch in Städten haben. ক্রেফেল্ডের কীটতত্ত্ব সমিতির এক প্রতিবেদন জানাচ্ছে, 1989 সাল থেকে 2016 সালের মধ্যে জার্মানির সংরক্ষিত এলাকাগুলোতে বায়ুবাহিত পোকামাকড়ের বায়োমাসের 76% মৌসুমি পতন ঘটেছে। তথ্য সংগ্রহের এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে কোন প্রজাতিগুলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং কোনগুলো সংখ্যায় কমে গেছে তা জানা। সহজ করে বললে পরিবেশ এবং কীটপতঙ্গের ভালোর জন্যই এই গণনা করা হচ্ছে।